উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর 2 নং ব্লকের অন্তর্গত কানকি হসপিটাল প্রাঙ্গণে হাইমাস লাইটের শুভ উদ্বোধন করলেন চাকুরিয়ার বিধায়ক মিনাজুল আরফিন আজাদ। রবিবার বিকেলে ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তিনি। এছাড়াও সূর্যাপুর 1 এবং 2 নং গ্রাম পঞ্চায়েত ও সমাজপুর হাট সহ মোট 9 জায়গায় আজকে হাইমাস লাইটের উদ্বোধন করেন তিনি। এই দিন সাথে ছিলেন তৃণমূলের জেলা পরিষদের সদস্য সাইদ সিদ্দিকী, চাকুলিয়া ব্লক তৃণমূলের সভাপতি সেতাবুদ্দিন মুন্না, যুব সভাপতি আনবার আলম, কানকি গ্রাম পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি কাইসার আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন আসলাম নাইয়ার, জাহাঙ্গীর আলম, বিভাসচন্দ্র জানা, সাবির আনবার সহ একাধিক নেতা কর্মীরা। উদ্বোধনী অনুষ্ঠান থেকে কি বললেন চাকুলিয়ার বিধায়ক শুনুন। অনেকদিন দেখেছি চাকুলিয়া হাসপাতাল কেন বিভিন্ন চোখগুলোতে বাজারগুলোতে বিদ্যুৎ থাকা সত্ত্বেও কিন্তু অন্ধকার অন্ধকার মনে হতো। আমরা ভেবেছিলাম আমাদের যুব, বিশেষ করে যুব যে আমাদের যে রয়েছে পার্টির এবং নেতৃত্ব যারা রয়েছে তারা সবাই বলছিল যে আমরা সর্বপ্রথম কাজ যদি করি তাহলে বাজারগুলোতে এবং চোখগুলোতে, মোড়গুলোতে এবং হাসপাতাল, ঠিক আছে, এইগুলোতে আমরা বিদ্যুতিকরণের একটা ব্যবস্থা করব, আলো যেন হয়, সেখানে মানুষজনের ভিড়ভাড় থাকে, সবসময় লোকজন থাকে, যাতায়াত আনাগোনা থাকে, সেখানে যদি লাইনটা যদি ওখানে যদি ভালো একটা আলোর ব্যবস্থা করা হয় তাহলে ভালো হয় আর কি রাত্রিবেলার জন্য। সেই মানে উদ্দেশ্যই আমাদের আজকে, শুধু এখানে নয়, আমি প্রথম বিধায়ক যে আমাদের তহবিল আছে যেটা নিজের এলাকা উন্নয়নের জন্য, সেই তহবিল থেকে আমি বেশিবার হাইমাস লাইটগুলো ধরেছি। আমার 13টা জিপির মধ্যে 9টা জিপি জিপিতে করা আছে, বাকিটা পরবর্তীতে আবার করবো। এবং এনবিডি থেকে আমি আরও 22টা এই হাইমাস লাইটের ব্যবস্থা করেছি, স্ট্রিট লাইটও করেছি, হবে আস্তে আস্তে কাজ হবে এলাকায়, ঠিক আছে। কিন্তু এই লাইটটা শুধু নয়, কানকি হাসপাতালটা ভালোভাবে কীভাবে আরও করা যায় তার জন্য চাকুলিয়া ব্লকের মধ্যে দুটো আমাদের কানকি এবং চাকুলিয়া দুটো আছে হাসপাতাল, যে দুটোতে আমাদের ভালো মতো নেই, পরিকাঠামো বলুন কিংবা চিকিৎসা যেটা ব্যবস্থা আর কি ততটা ভালো নেই। তার জন্য আমি করেছি কি বিপিএসসি করার জন্য আপনার কানকি এবং তরিয়াল এই দুটো হাসপাতালকে 15 কমিশনে পাঠিয়েছি। এবার সম্ভবত সামনে বছর হয়তো না আমরা এটা প্রবল পেয়ে যাবো, তা অর্থাৎ চাকুলিয়ার যে হাসপাতাল যেটা রয়েছে সেই রকম এখানে একটা হাসপাতাল কানকিতে হবে এবং তরিয়াল হবে, একটু প্রবোচন পাঠিয়েছি। দেখে হামলোকে তো পহলে সে ওয়াদা ই থা যে চাকুলিয়া কো অন্ধেরা মুক্ত করনা হ্যাঁ, অন্ধেরা সে নিকালনে কে লিয়ে আপ লোক তৃণমূল কা এমএলএ কিজিয়ে, হাম লোক অন্ধেরা মুক্ত করেঙ্গে। আর উসি হিসাব সে আজ হাম লোক কা 9 হাইমাস লাইট কা ওপেনিং হো রা হ্যায়, 9 জগা, উসকে আলাবা আর 20 জগা হাম লোক এনবিডিডি মে পকড়ে হ্যাঁ, वो उसका टेंडर हो गया, वो भी एक महीना में हो जाएगा। तो हम लोग चकल्या को अभी अंधेरा मुक्त करने के कोशिश में लगे हैं और अंधेरा मुक्त कर रहे हैं। देखिए यहाँ बहुत दिन से ये लाइट की ज़रूरत थी, लेकिन ये हमारे विधायक जी जीतने के बाद पहली बार ही में हम लोगों को ये लाइट का व्यवस्था कर दी है। इससे हम लोग को हॉस्पिटल के लिए बहुत ज़्यादा फायदा होगा। और ये जो पास में फील्ड है, फील्ड में रात में तरह तरह के जो लड़के जो बुरे ख्यालात के होते हैं वो आते हैं, उससे भी जो है यहाँ हम लोग बच पाएंगे, इससे बहुत फ़ायदा होगा हम लोग। मोहम्मद साबिर अनवर।